আপনি একমাত্র সূত্র যে আমাকে উদ্ধার করতে পারে, আপনি আমাকে হেল্প করতে পারেন। আপনার সাহায্য নিয়ে মুখার্জি বাড়িকে আমি একটা মস্ত বড় বিপদ থেকে রক্ষা করতে পারি। আপনার সাহায্য নিয়ে একজন বাবার সাথে তার মেয়ের সম্পর্কটা আমি রক্ষা করতে পারি। আপনার সাহায্য নিয়ে একজন বর্ন ক্রিমিনালকে আমি হাজতবাসের ব্যবস্থা করতে পারি, শুধুমাত্র আপনার সহায়তা পেলে। আমি কোনো সহায়তা করতে পারবো না। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। এভাবে তো চলে যাওয়া যাবে না, দরকার পড়লে আপনাকে থানায় তুলে নিয়ে যাব। কোন অধিকারে, কোন আইনের বলে তুলে নিয়ে যাবেন? ওয়ারেন্ট আছে? কি ভেবেছেন আমরা আইন জানি না? আপনি কিন্তু আননেসেসারি উত্তেজিত হচ্ছেন। আননেসেসারি উত্তেজিত হচ্ছিল না, আমার বাড়িতে এসে আমাকে থ্রেট করছে, আমাকে ওই নিউজ মেকার, তারপর আমার নামে সমস্ত খবর তৈরি হয় এই সমস্ত বলছে। ইয়ার কি হচ্ছে, এটা কোর্ট না থানা? তোমরা এখান থেকে চলে যাও। তুমি একটু শান্ত হও না। কি শান্ত হবো? হ্যাঁ কি আছে ওই পেপার কাটিং এ? আমি বলছি আন্টি, এই পেপার না, এখানে নিয়ে কোনো কথা হবে না। তুমি যাও, তুমি প্লিজ, তুমি প্লিজ এখান থেকে যাও। কি আড়াল করতে চাইছো বাবা? আর কাকেই বা তুমি এত ভয় পাচ্ছ? অঙ্কিত, না বাবা, আসলে ব্যাপারটা, বাবা তুমি একদম চিন্তা করো, তোমার ছেলে তোমার পাশে রয়েছে সব সময়, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আর আপনি হঠাৎ এখানে, তা কি মনে করে? বাই দ্য ওয়ে, আপনি আমার বাবার সঙ্গে ওইভাবে কেন কথা বলছিলেন? দেখুন, ওনারা কিন্তু বৃদ্ধ হচ্ছে, অবসরপ্রাপ্ত জীবনযাপন করছে। আমি কিন্তু চাই না এই বয়সে এসে ওনাদের জীবনে নতুন করে কোনো জটিলতা তৈরি হোক। আপনি কি চান বলুন? জটিলতা তো একটা তৈরি হয়েই গেছে অঙ্কিত, আর শুধুমাত্র সেই জন্যই আমি তোমার বাবার কাছে সাহায্য চাইছি। সাহায্য? কি সাহায্য? 13/11/2022 একটা কেস হয়েছিল। উনি যে অফিসে কাজ করতেন সেই কোম্পানির একজন কর্মচারী নিখোঁজ হয়, আর তোমার বাবা বস ছিলেন। ওই ছেলেটি সমস্ত কিছু রিপোর্ট করতো তোমার বাবাকে, কিন্তু কিন্তু ওই হানিমুনের দিন সকালবেলা ওই ছেলেটি নিখোঁজ হয়, কিন্তু তারপরে আর কখনো ফিরে আসেনি। কি কি নাম তার? সঞ্জয় চৌধুরী, স্ত্রী হলো ঝর্ণা চৌধুরী। এই স্বামীর অন্তর্ধান রহস্য নিয়ে আদালতের দরজায় কড়া নেড়েই গেছে, কিন্তু কোনো সুফল পায়নি। তারপর ওই অগ্নিজিৎ মুখার্জি টেটের পর ডেট দিয়ে গেছেন, তাতেও লাভ হয়নি। তারপরে ঝর্ণা চৌধুরী থাক। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।